আসসালামু আলাইকুম। খেলার ঘন্টার এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্ট বিতর্কে যা বলছেন তৌহিদ হৃদয়, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেক হয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেশার তানজিম হাসান সাকিবের। তবে এরই মধ্যে তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে তুপের মুখে পড়েছে ২০ বছর বয়সী এই পেশার। তার এই ইস্যু ইতিমধ্যে নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেটার হৃদয়ের। সংবাদ সংস্থা এফপিকে তৌহিদ হৃদয় বলছেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। এটা তানজিম হাসান হৃদয়ের ব্যক্তিগত একটি ব্যাপার, আমি বুঝি না মানুষ কেন এগুলো নিয়ে কথা বলে। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়ে মূলত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি লিখেছিলেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়, স্ত্রীকে যে স্বামী বলে আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই, আমি যা পাই তাই তোমাকে খাওয়াবো, সে তাকে রাজরানী করে রাখবে, এখন সে রাজরানী না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বুঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বুঝেনি। সম্মানিত ভিউয়ার্স, তানজিম হাসান সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।